সিটি হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সুমি। আপনাদের স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা প্রতিনিয়ত প্রচার করছি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য। আজ আমরা জানব প্রোস্টেট সমস্যায় কি কি পরীক্ষা করানো দরকার, আর এই বিষয়ে আলোচনা করবেন ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদ, সহকারী অধ্যাপক ইউরোলজি বিভাগ, মুগদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ও সিটি হাসপাতাল, ঢাকা। আজ আমি কথা বলবো প্রোস্টেট গ্রন্থির রোগ তথা বিপিএইচ, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, কীভাবে ডায়াগনোসিস করা যায় বা রোগ নির্ণয় করা যায়। প্রথমে আমরা রোগীর সিমটম অর্থাৎ লক্ষণ এবং সাইন, সিমটম সাইন দেখে থাকি। তারপরে খুব গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা আমাদের করা হয়, সেই পরীক্ষাটি হচ্ছে তার রোগীর পায়খানাস্তার মাধ্যমে আমরা প্রোস্টেট গ্রন্থি বোঝার চেষ্টা করি। আমরা এটা অফিসে অর্থাৎ আমাদের যে ক্লিনিকে রোগীকে যখন আমরা রোগীর লক্ষণগুলো আমরা শুনি, শোনার পরে বিশেষ করে পঞ্চাশোর্ধ্ব পুরুষের ক্ষেত্রে আমরা পায়খানা রাস্তায় জেলির মাধ্যমে লুব্রিকেশন করে, চেতনা নাশ করে আমরা আঙ্গুল দিয়ে প্রোস্টেট গ্রন্থির আকার, তার কনসিস্টেন্সি অর্থাৎ কেমন ধরনের, সেটা কি নরম নাকি শক্ত। যদি নর্মাল প্রোস্টেট গ্রন্থি থাকে বা কিছুটা যদি বিনাইন যদি হয় অর্থাৎ স্বাভাবিক টিউমার যদি হয়, সেক্ষেত্রে থাকবে নরম ধরনের, নরম মাংসপেশির মতো। কিন্তু প্রোস্টেট ক্যান্সার হলে সেটা হার্ড হবে এবং কতটুকু বৃদ্ধি পেয়েছে এবং সেটা কি পায়খানা রাস্তার সাথে লেগে গিয়েছে কি না, সেই সম্বন্ধে আমরা একটা ধারণা করতে পারি। পরবর্তী পরীক্ষা হচ্ছে সিরাম পিএসএ। এই সিরাম পিএসএ খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এটা প্রোস্টেটিক টিস্যু থেকে নিঃসৃত এক ধরনের হরমোন। এই হরমোনের মাধ্যমে আমরা একটা অ্যান্টিজেন হরমোন, এই প্রোস্টেট গ্ল্যান্ডের এই হরমোনটা নিঃসৃতের পরিমাণ নির্ভর করে হচ্ছে বয়সভিত্তিক তারতম্য হয়। যেমন 40 থেকে 49 বয়স পর্যন্ত এই হরমোনের মাত্রা আমরা ধরে নিই 2.5 ন্যানোগ্রাম পার এমএল, 50 থেকে 59 পর্যন্ত এটা আমরা ধরে নিই 3.5 ন্যানোগ্রাম পার এমএল, 60 থেকে 69 পর্যন্ত ধরে নিই আমরা 4.5 ন্যানোগ্রাম পার এমএল, এবং 70 ঊর্ধ্ব পুরুষকে ধরে নিই 5.5 ন্যানোগ্রাম পার এমএলের উপরে হবে এই হরমোনের লেভেল। কিন্তু এই হরমোন যদি 10-এর বেশি হয় সেক্ষেত্রে সন্দেহ করি প্রোস্টেট ক্যান্সার হতে পারে, এবং 10 থেকে 20-এর মধ্যে যদি 20-এর বেশি হয়, 10 থেকে 20-এর মধ্যে মধ্যম ধরনের বৃদ্ধি এবং 20-এর বেশি হলে আমরা ধরে নিই প্রোস্টেট ক্যান্সার তার হতে পারে। সেক্ষেত্রে যদি আমরা প্রোস্টেটের ক্ষেত্রে যদি আমরা শক্ত প্রোস্টেট পাই এবং কোন নোডুলারিটি বা চাকা পাই এবং পিএসএ যদি বেশি থাকে, সেক্ষেত্রে প্রোস্টেট বায়োপসি করা দরকার। আমরা আল্ট্রাসোনোগ্রাম টেস্ট করি, আল্ট্রাসোনোগ্রাম অফ কিডনি, ইউরেটার অ্যান্ড ব্লাডার উইথ পিভিআর। আমরা দেখতে চাই এর মাধ্যমে যে আমাদের প্রোস্টেট গ্রন্থিটা কতটুকু বড় হয়েছে, প্রোস্টেট গ্রন্থিটার কনসিস্টেন্সি অর্থাৎ সেটার ইকোজেনেসিটি কেমন সেটা আমরা বুঝতে পারি, এবং প্রোস্টেট গ্রন্থিটা কোনো ধরনের ব্যাক প্রেশার ইফেক্ট দিয়ে মূত্রথলিতে কোনো ট্রাভেকুলেশন, স্যাকুলেশন, ডাইভার্টিকুলাম তৈরি করেছে কি না, কিডনি এবং মূত্রনালী ফুলে গিয়েছে কি না, এবং তারপর রোগীকে আমরা প্রস্রাব করতে বলি। প্রস্রাব করার পরে আমরা দেখি যে রোগীর মূত্রথলিতে প্রস্রাব জমে থাকে কি না, সেটা কিন্তু একটা লক্ষণ যে রোগীর প্রস্রাব ঠিকমতো খালি হচ্ছে, ব্লাডার খালি হচ্ছে না, প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, এক্ষেত্রে আমাদের ব্যবস্থা নিতে হবে। তারপরে আমাদের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে আমরা এক্ষেত্রে রোগীর রক্তের পরীক্ষা করবো, সিরাম ক্রিয়েটিনিন এবং ইউরিনারি, এগুলো করে আমরা বুঝতে পারবো যে রোগী কোনো ধরনের কিডনির গোলযোগ দেখা দিয়েছে কি না। এবং অনেক ক্ষেত্রে আমাদের ইউরোডাইনামিক স্টাডি করতে হয়, ইউরোডাইনামিক স্টাডি করে আমরা যদি আমরা অনেক সময় মূত্রথলিতে নিউরোজেনিক সমস্যা বা স্নায়ু রোগ থাকতে পারে এবং এর সাথে বিপিএইচের সমস্যা, কোনটা এই রোগীর প্রস্রাবের সমস্যার জন্য দায়ী সেটা নির্ণয় করার জন্য আমরা অনেক ক্ষেত্রেই আমরা ইউরোডাইনামিক স্টাডির আশ্রয় নিতে হয়, এবং আমার সময় এক্সরে কেইউবির জন্য করতে হয় যদি কোনো পাথর তৈরি হয়েছে কি না সেটা দেখার জন্য। এক্ষেত্রে আমরা এবং তারপরে আমাদের অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে আমরা ধারণা করতে পারি যে প্রোস্টেট গ্রন্থি বড় হয়েছে কি না। আল্ট্রাসোনোগ্রাম, বিশেষত আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষা প্রোস্টেটের সাইজ অর্থাৎ ভলিউমটা আমাদেরকে বলে দেয় এবং আমাদের পিভিআর অর্থাৎ পোস্ট ফয়েডাল রেসিডিউটাও বলে দেয়। এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধন্যবাদ। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন, তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।